আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো অনেকদিন পর আপনাদের সাথে অন্য একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এতদিন কেন ব্লগ করতে পারেন আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো তার আগে দেখিয়ে দিচ্ছে আজকে হচ্ছে যে দুই বোনের একটু মারামারি। তো চলুন একটু মানে দুই বোনের মারামারিটা আপনারা দেখে নেবেন কেমন করে ওরা মারামারি করে। দেখতেই পারলেন দুই বোন হচ্ছে মারামারি করছে, আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। তো আপনারা যারা আমার ব্লগগুলো আগে দেখেছেন তারা হয়তো ওকে চিনতে পেরেছেন। ও হচ্ছে আমার বোনের মেয়ে, বড় বোনের মেয়ে মেহেরিন, আর বড়টা হচ্ছে আমার মেয়ে সিনথিয়া। তো আপনারা যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানেন। তো এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও আপনাদের সাথে শ্যুট করেছি আমি শেয়ার করার জন্য। তো আমি এই কদিন ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে আমি যে আগের দিন একটা ব্লগ শেয়ার করেছিলাম, তো সেদিন রাত্রে, তার পরের দিন রবিবার, তো রবিবারে হচ্ছে মানে আগের রবিবার, আজকে তো রবিবার, তো তার আগের রবিবারে হচ্ছে আমার নানা মারা গিয়েছে। তো এই জন্য আমাদের মনটা ভীষণ খারাপ ছিল, আর আমার আম্মুর মনটা ভীষণ খারাপ ছিল, সবার মনেই ভীষণ খারাপ ছিল। তো আমরা সবাই অনেক মানে মানে ডিপ্রেশনে ছিলাম, অনেক খারাপ লাগছিল। তাই এই জন্য মানে কোনো ব্লগ ট্লগ শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো ভাবলাম আপনাদের সাথে একটা মানে ব্লগ শেয়ার করি আর হচ্ছে কিছু কথা বলি, তাই চলে আসলাম। তো আজকে হচ্ছে রবিবার, আমার নানার মানে যাওয়ার 8 দিনের মতো হয়ে গেল। তো আমার নানা কিন্তু খুবই ভালো মানুষ ছিল, তার মতো ভালো মানুষ আর একটাও হয় না আমার জানা মতে। সে কোনোদিনও মিথ্যা কথা বলতো না, আর 5 বার তো নামাজ পড়তো। আমার নানা খুবই ভালো মানুষ ছিল। তো আপনারা সবাই, আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, আমার নানার জন্য একটু দোয়া করবেন, যেন আমার আল্লাহ আমার নানাকে জান্নাত নসিব করে। তো সবাই আমার নানার জন্য একটু দোয়া করবেন। তো রান্না করতে করতে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এমনিতেই অনেক দিন ধরে ব্লগ টলগ করছি না, তো অনেক ভিউয়ার্সও কমে গেছে, আর হচ্ছে বন্ধু তো কমছেই। তো সবাই প্লিজ সাপোর্ট করবেন আগের মতো, আর হচ্ছে কমেন্ট করবেন, জানাবেন আমাকে কেমন লাগলো আমার ব্লগটি। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে আমি আজকে হচ্ছে একটু মুরগির মাংস রান্না করছি। তো অনেকদিন ধরে ব্লগ করি না, তো ব্লগ না করতে করতে আপনাদের অনেকেরই ভিডিও দেখা হয় না আমার, তো তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রাপ্তি। আর হচ্ছে গিয়ে আমি মানে অনেকদিন ব্লগ না করতে করতে তেমন কথা বলাটা ভুলে গেছি, কারণ নানা মরার পরে আর কি, যাওয়ার পরে মানে অনেকই মানে শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, আর অনেক অসুস্থ বোধ করছিলাম সবাই। তো যাই হোক, এখন আমি হচ্ছে রান্না করতেছি। তো মনটা ভীষণই খারাপ, কি আর বলবো। আর আম্মু তো প্রতিদিনই কান্নাকাটি করছে, কারণ আমার আম্মু হচ্ছে আমার নানার একমাত্র মেয়ে। তো আমার নানা হচ্ছে আমার আম্মুকে খুবই আদর করত, খুবই ভালোবাসত, কারণ আমার আম্মু হচ্ছে একমাত্র মেয়ে, আর হচ্ছে আমার দুটি মামা আছে। তো মামাদের চেয়ে আমার নানা হচ্ছে আমার আম্মুকে, মানে আমার নানার মেয়ে কে খুবই বেশি ভালোবাসত, আদর করত। তো আমার মা তো সকালেও কান্নাকাটি করছিল, প্রতিদিনই আর কি কান্নাকাটি করছে। তো আম্মুর মনটা ভীষণ খারাপ। তো আম্মুকে অনেক বোঝাচ্ছি যে সবাইকে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকবে না, সবাই হচ্ছে এই দুনিয়ার কিছুক্ষণের জন্য মেহমান, সবাইকে চলে যেতে হবে একদিন, কেউ আর এই দুনিয়াতে থাকবে না। তো সেটাই বোঝাচ্ছিলাম। তারপরও এত সহজে কি আর বাবাকে ভোলা যায়? যার বাবা চলে গেছে সেই জানে যে বাবা হওয়ার দুঃখটা কতটা কষ্টকর হয়।
তো আম্মুকে প্রতিদিনই বোঝাচ্ছি, তারপরে হচ্ছে আম্মু কান্নাকাটি করছে, তারপর হচ্ছে আমার নানু নানু বাসায় যাচ্ছি, প্রতিদিন নানুর সাথে দেখা করছি। তো নানুর মনটা ভীষণ খারাপ, প্রতিদিন কান্নাকাটি করছে। তো আমি কিন্তু প্রতিদিনই নানুর বাসায় যাওয়া আসা করছিলাম, কারণ আমাদের বাসা থেকে আমার নানুর বাসা খুবই কাছে, একদম হেঁটে যাওয়া যায়, 5 মিনিটের মতো লাগে, এর চেয়েও কম লাগে। তো নানুর বাসা যাই, নানুর সাথে দেখা করি, তো এই করে দিন কাটাচ্ছি, তাই আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করার দরকার, আপনাদের জানানো দরকার, তাই ব্লগটা করলাম, নয়তো করতাম না, কারণ মনটা ভীষণই খারাপ, ব্লগ করার কোনো মন মানসিকতা নেই। তো আমার রান্না বান্না হয়ে গেল, তো ঠিক আছে, খেয়ে দিয়ে আপনাদের সাথে আবার আমি কথা বলছি। তো এই যে দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, মুরগি মাংস রান্না করলাম, ওটা দিয়ে আজকে লাঞ্চ করে ফেললাম, আর কিছু রান্না করিনি বেশি কিছু, কারণ আপনাদের তো বললামই মানে মনটা খুব ভীষণ খারাপ, এর জন্য বেশি কিছু রান্না করিনি। তো এই যে বিকেলবেলা হচ্ছে বিস্কিট, আমার হাজবেন্ড বিস্কিট এনে দিয়েছে, আর কালকে হচ্ছে একটু হাজবেন্ডের সাথে বাজারেও গিয়েছিলাম, কিছু কেনাকাটা করেছি, ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, আস্তে আস্তে 8টা 9টার মতো বেজে গিয়েছিলো, জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই বিস্কিটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আর এই বিস্কুটটা আমি প্রতিদিনই খাই, সবসময় খাই, আমার কাছে অনেক ভালো লাগে, মানে একদম অনেক সফট বিস্কিটটা, তো আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ধরার সাথে সাথে বিস্কুটগুলো আর কি ভেঙে যাচ্ছে, এত সফট আর খুবই মানে মজা। তো যাই হোক, আজকে আর এখানে শেষ করছি ব্লগটি, আর বেশি পর করব না। তো যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক অনেক দোয়া করব। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।